আমি এই অ্যান্সারটা দিতে গেলে আমার একটু ব্যাকে যেতে হবে, যেহেতু আমি ক্রিকেট খেলছি। আমার স্যার ছিল আব্দুল লতিফ রতন স্যার, তার একটা স্বপ্ন ছিল যে একাডেমি করা। সে যেহেতু আমাদের মাঝে নাই, পৃথিবীতে নেই, তারে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। তার নামে একটা একাডেমি খুলছি আমাদের কাউকলিতে, যেখানে অবদান আছে আমাদের লিয়াকত ভাই, রাজু ভাই, রফিক ভাই, অনেকের এখানে অবদান আছে। এই একাডেমিতে শুরুতে আমরা সম্পূর্ণ ছেলেদের পারিশ্রমিক ফ্রি প্র্যাকটিস করে এখনও করাচ্ছি। স্বপ্ন ছিল এইখান থেকে কিছু প্লেয়ার বের হবে, যেরকম জাহিদুজ্জামান সাগর খেলতেছে, বিপিএল খেলছে, ঢাকা মেট্রোতে খেলে, পার্টেক্স প্রিমিয়ার খেলে, আলী ইমরান আছে আন্ডার 19 ছিল, এবার সৌরভ ইসলাম আকাশের যে একাডেমি আন্ডার 18 YCL খেলছে, অনেক ভালো ভালো প্লেয়ার, এক্স প্লেয়ার আছে যারা সুযোগের অভাবে তারা খেলা করতেন, এই কারণে এই একাডেমিটা তৈরি করা। তবে আমার চিন্তা ছিল একাডেমিতে ছোটো ছোটোদের প্র্যাকটিস করে একটা পর্যায়ে নেওয়া, এইটা আজ সফল হয়েছে। স্কুল ক্রিকেটে ফাইনালে আসা, এইচ লেভেলে কিছু কিছু প্লেয়ার ভালো খেলতেছে, এইটার জন্য হয়তো বা আমার প্রচেষ্টা ছিল তাদের এইখান থেকে প্র্যাকটিস করে জেলা পর্যায়ে পাঠানো, জেলার কোচ লিমন্দে ওর কাছে দেওয়া, ও আবার ওদের টেক কেয়ার করে একটা ভালো পর্যায়ে এইচ লেভেলে খেলা। তাই আমাদের কাউখেল থেকে প্রতি বছর কিছু এইচ লেভেল খেলে জেলা পর্যায়ে, তবে জেলার কর্মকর্তা অনেক হেল্প করে আমাদের, বল দেয়, তারপর জেলার কোচ আমার হেল্প করে, যেহেতু আমি বিসিবির কেউ না, ওরা বিসিবির কোচ। আমি থানা লেভেলে প্র্যাকটিস করাই জবের পাশাপাশি, চেষ্টা করি ওদের ফ্রি প্র্যাকটিস করান এবং নিয়মিত প্র্যাকটিস করান। ওদের খালি একটাই বুঝেছি যে তোমরা প্র্যাকটিস করে একটা সময় ভালো কিছু করবা, তার উদাহরণ এই আজকে ন্যাশনাল স্কুল পর্যায়ে ফাইনালে রানার্স হওয়া। হয়তো বা চ্যাম্পিয়ন হলে ভালো লাগতো, হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, এই কারণে আজকে হয়তো বা চ্যাম্পিয়ন হতে পারিনি। তবে অনেক কষ্টের পরও ভালো লাগছে যে ওরা আজকে এই মাঠে খেলতে পারছে, ফাইনালে উঠছে, এটাই অনেক কিছু আমার কাছে। আসলে আমাদের ভুল টসে জিতছে একটা ভালো, আমরা লাস্ট বিগত কয় ম্যাচে আমরা টার্গেট ম্যাচ খেলে উইন হয়েছি। আমার চোখে ভুল হয়েছে, আমাদের একটু ক্যাপ্টেনশিপের অভাব ছিল, ফিল্ডিং পজিশনটা খারাপ ছিল, আর সবথেকে বড় ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমাদের অনেক ক্যাচ মিস হয়েছে, যে সেঞ্চুরি করছে অনেক ভালো খেলছে, ওর ক্যাচ দুইটা সারছে, এই কারণে রান আউট মিস করছে, এই কারণে আমরা আজকে ব্যাকফুটে পড়েছি। নাহলে আমরা একটু ওদের কম রানে বাড়তে পারলে আমাদের টার্গেট ইজি হয়ে যেত, যেহেতু টার্গেট ম্যাচ এক কলে দুই করতে হয়। টার্গেটটা স্কুল ক্রিকেট লেগে এই টার্গেট অনেক টার্গেট, 200 উপরে গেলে অনেক টার্গেট, 100-200 ভিতরে থাকলে একটা চেস করে জেতা যায়। প্রতিটি ম্যাচে আমরা 180 চেস করছি, 118 চেস করছি, 98 চেস করছি, অনেক ব্যাক করে পড়ে তারপর আমরা ম্যাচ দিচ্ছি ওয়ালিদের ব্যাটে ভর করে। হ্যাঁ, ওদের ভিতরে গা ছাড়া একটু ভাব চলেছে, আমি ওদের বলছি গা ছাড়া না, তোমরা 50 ওভার ম্যাচ খেলো, আমার একটাই নির্দেশ ছিল 50 ওভার তোমরা ম্যাচ খেলো, 50 ওভার ম্যাচ খেলে তোমরা একটা পর্যায়ে যাবো, আর এই ম্যাচে 50 ওভার খেললে তোমার ভবিষ্যতে ভালো হবে, যে তুমি 50 ওভার ম্যাচ খেলছো, অ্যাবিলিটি বাড়ে, এই বয়সে তুমি স্কুল ক্রিকেটে 50 ওভার ম্যাচ খেলে অনেক বড় বিষয়, এইটা ওদের একটা নির্দেশনা দিয়েছিল। কিন্তু হয়তোবা ওরা প্রথম 50 ওভার ফিল্ডিং করছে, ক্লান্তি ভাব চলে আসছে ওদের, একটু হয়তোবা মন খারাপ হয়ে গেছে, আমরা ম্যাচ হেরে গেছি, ওদের উৎসাহ দিয়েছি তোমরা আগেই হেরো না, কিন্তু হয়তোবা অল্প বয়স, এই কারণে ওদের একটু টেম্পার লস হয়ে গেছে লাস্ট দিক দিয়ে। হ্যাঁ, আর স্যার আমাদের এলাকা থেকে সমর্থনের একটা বিষয় থাকে, কিন্তু ওদের ভিতরে আমি আগেই বলছি সমর্থন আসবে, তোমরা ওটা প্রেশার নিও না, কোন মাঠে খেলছো এটা না, মনে করো যে স্বপ্নের ফাইনাল মিরপুর খেলছে একটা মাথায় রেখে, আর কখনো তোমরা মনেই করো যে তুমি মিরপুর খেলছো, তোমার নিজের মাঠে খেলতেছো, যেভাবে আগের বিগত ম্যাচগুলো খেলছো ওইভাবেই তোমরা খেলো। এদের ওদের মেন্টালিটি এইভাবে দিয়েছিলাম, হয়তো ওরা পেরে উঠতে পারে নাই, প্রথমবার তো অনেকেই এখানে অনেক প্রথমবার খেলেছে, এই জন্য হয়তো ওরা আগাতে পারে নাই। আমি এই অ্যান্সারটা পরে দিচ্ছি, আগে একটা অ্যান্সার দিচ্ছি, বলতেছি যে সবারই বলতেছি সব ক্রিকেটারে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিসের বিকল্প নেই, নিয়মিত প্র্যাকটিস করো, তুমি যেদিন অবসর হবে তার আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করো, প্র্যাকটিসই তোমার একটা পর্যায়ে ভালো প্লেয়ার হইতে সাহায্য করো, তুমি প্র্যাকটিস ছাড়া কখনো আগাইতে পারো, আর সৎভাবে প্র্যাকটিস করো, কোচের আন্ডারে প্র্যাকটিস, যার কোচের আন্ডারে প্র্যাকটিস তাদের শ্রদ্ধা করো, সম্মান করো, সবসময় যদি সৎ থাকো তাহলে তুমি বড় প্লেয়ার হইতে। আর এখানে ওদের খেলছে একটা বড় অভিজ্ঞতা হয়েছে এদের, এটা যদি ওরা নিতে পারে যে এই মাঠে আমরা খেলেছি বা ভবিষ্যতে আরও খেলবো, এর জন্য আমার কঠোর পরিশ্রম করতে হবে, এটা যদি ওরা নিতে পারে তাহলে ভবিষ্যতে আরও এই মাঠে কেন এই দেশের বাইরেও ওরা খেলতে পারবে ভবিষ্যতে।